दुनिया सभी ने एक जन व्यक्ति चिलन जार नाम चिल रबी इब्ने सुलेमान। रबी इब्ने सुलेमान एक जन साधारण मानुष, अल्लाह के भालोबाशेन, रसूल के भालोबाशेन, दीनेर पथे तिनी चलेन, अन्याय पथे जान ना। এইভাবে রবি ইবনে সুলাইমানের জীবন চলে যায়। হঠাৎ একবার তিনি তার বন্ধুদেরকে বললেন, বন্ধুরা আমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিছি, আমরা টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় তো আমরা দুষ্টামি করতে যাই, ঘুরতে যাই, চলো না এবার আমরা 10-15-20 জন একত্রিত হয়ে যাই, আর দুনিয়ার জমিনে বিভিন্ন দেশে ঘোরাঘুরি না করে আমরা এবার চলে যাব রাসূলের রওজা জিয়ারত করতে। কোন সুবহানাল্লাহ, আমরা এবার হজে যাব, হজ করব, কাবার গিলাফে ধরব, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করব, চলো যাই। আমার বন্ধুগণ রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে বলেন, বন্ধুরা বলল এর চাইতে ভালো জিনিস হয় না, এর চাইতে ভালো জিনিস হতে পারে না, চলো আমরা টাকা পয়সা জমা করি। সবাই মিলে টাকা পয়সা জমা করতে লাগলেন, সবাই চিন্তা করলেন আমরা হজে যাব। আমার বন্ধুগণ এই চিন্তা করে রমজানুল মুবারকে তারা সফর শুরু করে দিলেন, হজে যাবেন। এলাকার সকল মানুষের কাছ থেকে বিদায় নিলেন, অনেক মানুষের লিস্ট করলেন, কাবার গিলাফ ধরে তাদের নাম ধরে দোয়া করবেন, রাসূলে পাকের রওজায় তাদের জন্যে সালাম পৌঁছে দিবেন। এই জন্যে রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত পথ চলবার কারণে, দীর্ঘ কিছুদিন পথ চলবার কারণে ক্লান্ত হয়ে যাওয়ার পরে গাছের একটা গোড়ায় সবাই মিলে বিশ্রাম নিতে লাগলেন। রবি ইবনে সুলাইমান এবং তার বন্ধুরা মিলে যখন বিশ্রাম নিতে লাগলেন, এমন সময় সবাই বিশ্রাম করে রবি ইবনে সুলাইমান আসরের পরে রাস্তায় বের হলেন হাঁটাহাঁটি করবার জন্য। তিনি যখন রাস্তায় হাঁটাহাঁটি করেন, কিছু দূর তাকায়া দেখেন একজন মহিলাকে দেখা যায়, পরনে কালো বোরকা, হাতের মধ্যে মোজা, পায়ে মোজা, পর্দানশীল হিজাবি একজন মহিলাকে দেখা যায়। এই সন্ধ্যার সময় একজন মহিলা মাঠে কি করে, তিনি আস্তে আস্তে পৌঁছে গেলেন কাছে, যাওয়ার পরে দেখেন কেউ বলেছেন মৃত গাদা, আর কেউ বলেছেন মৃত শুকর। মৃত গাদা অথবা শুকর থেকে এই মহিলা চুরি দিয়া কেটে কেটে গোশত গুলাকে ব্যাগের ভিতরে ঢুকায়। রবি ইবনে সুলাইমান বুঝতে পারলেন, বুঝতে পেরেছি মেয়েটা নির্ঘাত কোন ইহুদি খ্রিস্টানের এজেন্ট হবে, হারাম জিনিস নিয়ে মুসলমানদেরকে খাওয়াইয়া দেয়, চরিত্র নষ্ট করতে চায়, অথবা সে কোন ইহুদি খ্রিস্টান হবে, মুসলমানদের লেবাস ধরে ধোকা দিতে চায়, সে কোনো গোশত বিক্রেতা হবে অথবা কোনো হোটেল মালিক হবে, মানুষ কি হারাম খাওয়াবার পরিকল্পনায় ব্যস্ত, অথবা কোন হোটেল মালিকের সঙ্গে তার যোগসূত্র আছে, এখান থেকে নিয়ে ওকে দেয়, ওর মাধ্যমে পুরা মুসলমানদের মধ্যে ছড়িয়ে যায়। না না, আমার চোখের সামনে মুসলমানদের এমন অবস্থা হবে বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, আপনারা আজকালকে হোটেলে খান, রেস্টুরেন্টে খান, গরুর গোশত খান, মুরুখ খান,
এগুলা জীবিত ছিল না মরা ছিল তাও জানেন না শুধু খাচ্ছেন হালাল না হারাম খবর নেন না মরবেন তো জবাব দিবেন কেন আপনি জানতে চাইলেন না আমার মুসলমান বান্দাগণ এই মেয়েটা অবস্থার ভিতরে গুষ্ট ভরে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে যায় সন্ধ্যার পরে ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে থাকলেন মহিলা ঘরের ভিতরে ঢুকে গেল এমন সময় রবি ইবনে সুলাইমান শুনেন এই ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায় বলেন আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেলেন এই ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আবার কে আর এই মেয়েটা আবার কে এই অবস্থার মধ্যে যখন তিনি পড়ে গেলেন দাঁড়িয়ে আছেন আবার মুসলমান বন্ধুদের এক পর্যায়ে এই মেয়েটা এই মেয়েটা গুস্তগুলোকে ছোট ছোট করে কাটতেছে ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছে আম্মা যান এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই মা এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই আজ চার দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই খাবার না থাকবার কারণে আমরা না খেয়ে মারা যাই বাবা থাকলে তো আমাদের খাবারের ব্যবস্থা করতো মা কেউ আমাদেরকে দেখতে আসে না এলাকার কোনো মানুষও আমাদেরকে সহযোগিতা করে না মহিলা ডাক দিয়ে বলতেছে বাবারে কান্দিস না তোমাদের জন্য গোশত এনেছি কিছুক্ষণ পরে রান্না করে ভোনা করে তোমাদেরকে খাওয়াবো রবি ইবনে সুলাইমান বুঝতে পারলেন মেয়েটা বড় অসহায় হবে নিশ্চয় কোনো উপায় না পেয়ে চেহারা মরা গোশত গুলা বাড়িতে নিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তিনি আর বরদাস্ত করতে পারলেন না মেয়েটাকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বললেন তিনি সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন মা কি হয়েছে কেনই বা আপনি এমন করেছেন আমার কাছে খুলে বলুন মেয়েটা ডাক দিয়ে বলছে যুবক কে তোমাকে আমি চিনি না তোমার নামও আমি জানি না যুবকরে আমরা বড় অসহায় কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন আমার কতগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমি মানুষের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলোকে খাওয়াই সপ্তাহ দশ দিন হয়ে গেছে কারো বাড়িতে কোনো কাজও পাই না কোথাও কাজে যেতে পারি না কেউ আমাকে কাজেও নেয় না এদিকে আমার বাচ্চাগুলা খাবার না পেয়ে চিৎকার করে খাবারের জন্য কান্না করে আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে একদিকে হারাম পানি প্রাণী অপরদিকে মৃত গোশত আমি দুটো হারাম কাজ করে আমি বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য গোশত গোলা নিয়ে আসছি যুবক তোমাকে আমি চিনি না আমার আর একটা বড় পরিচয় হলো আমি নবীর বংশের মেয়ে আমি বিশ্ব নবীর বংশের মেয়ে আমার সব ইন্তেকাল করেছেন অনেক আগে আমার গরি কর্ম কম কোনো মানুষ নাই আমি কাজ করে খাওয়াইতে তারা খায় সুযোগ সুবিধা না পেয়ে আমি হারাম
মরা প্রাণীর গোশত এনে রান্না করে তাদেরকে দিতে চাই। রবি ইবনে সুলাইমান নিজেকে আর সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। তিনি ডাক দিয়ে বললেন, মা আপনি থামেন, আমাকে এক ঘন্টার সময় দেন, আপনি রান্না করবেন না, হারাম গোশত রান্না করেন না, আমি এক ঘন্টার ভিতরে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসতেছি। আরব ইবনে সুলাইমান বেক করলেন আর চিন্তা করলেন, আমি টাকা পয়সা নিয়ে হজে যাই, নবীজির রোজা জিয়ারত করতে যাই, নবীজির রোজার কাছে যাওয়ার পরে পয়গম্বরে আরবি যদি আমাকে বলেন, রবি ইবনে সুলাইমান তুমি আমার রোজা জিয়ারত করতে এসেছ, আর আমার বংশের একটা বিধবা মেয়ে এতিম কতগুলা বাচ্চা না কে মারা যায়, এদেরকে তুমি সহযোগিতা করতে পারলেন না, এদেরকে তুমি সহযোগিতা করল না, এতিমকে সহযোগিতা করা বিধবাকে সহযোগিতা করা তো হজের চাইতে বড় সওয়াব। গরিব মানুষকে এতিমের মুখে খাবার পৌঁছে দেওয়া, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এতিমকে সহযোগিতা করে, বিধবা নারীকে সহযোগিতা করে যারা অসহায়, আল্লাহ রসুল এভাবে দুইটা আঙ্গুল দেখায় বলেছেন এই দুই আঙ্গুল যত কাছাকাছি তার জান্নাত আর আমার জান্নাত হবে তত কাছাকাছি। কোন সুবহানাল্লাহ, রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন হজ্জে যাওয়ার পরে যদি কোনো বিপত্তি হয় হজ কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু এতিমকে যদি খাওয়াই বিধবাকে যদি খাওয়াই আর ওরা খুশি হয় আল্লাহর দরবারে দোয়া করে আমার জিন্দেগি কামিয়াব। তিনি তার হজের টাকাগুলো নিয়ে বাজারে গেলেন, আটা কিনলেন, গোশত কিনলেন, কিছু তরকারি কিনলেন, নিজের কাঁধে উঠালেন, মহিলার বাড়িতে এসে বললেন আম্মা জান আপনাকে আর হারাম খেতে হবে না, বাচ্চাদেরকে হারাম খাওয়াতে হবে না, মা রে আমি আপনাকে গোলা দিলাম এক মাস আপনি খেতে পারবেন, এক মাস পরিমাণ খাবার আপনাকে দিলাম, আর আজকালকে আপনারা কোরবানির সময় গোশত বন্টন করেন এক পিস, কথা কন না কেন এক পিস করে দেন তো দিতে আপনাকে বলছে কে? রবি ইবনে সুলাইমান এক মাসের খাবার দিয়ে হজ্জের যতগুলা টাকা ছিল সবগুলা টাকা মহিলাকে দিয়ে দিলেন, আর বললেন মা রে খাবার শেষ হয়ে গেলে আপনি টাকা দিয়ে খাবার কিনে খাবেন, এরপরেও আপনি হারাম কাজে যাবেন না। বাচ্চাগুলা খাবার পেয়ে, বিধবা নারী খাবার পেয়ে সবাই সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই লোকটা আমাদেরকে আজকে যেভাবে সহযোগিতা করলো অসহায় সময় বিপদের সময়, আল্লাহ তাআলা তার দুনিয়া আখেরাতকে উজালা করে নবীজির সঙ্গে জান্নাতের ফয়সালা করে দা। সবগুলা দিয়া বন্ধুদের কাছে এসে বললেন বন্ধুরা একসাথে তো হজে যাওয়ার কথা ছিল, আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেতে পারবো না, বিশেষ প্রয়োজনে যেতে পারবো না, কারণ তিনি যা করেছেন তার এই বন্ধু বান্ধব কেউ কিছুই জানে না। তিনি বললেন এবার তোমরা হজে চলে যাও, আমি ওখান থেকে বাড়িতে ব্যাক করব বিশেষ প্রয়োজনে, আল্লাহ যদি বাঁচায় আগামীতে একসঙ্গে সবাই হজ করবো, এবার তোমরা যাও। সবাই ডেকে ডেকে বলল রবি ইবনে সুলাইমান তুমি তো আমাদেরকে উদ্বুদ্ধ করলে, উৎসাহিত করলে,
এবার তুমি কেন না করো, তুমি যাইতে চাও না কেন? বিশেষ প্রয়োজন তোমরা চলে যাও, আমি যাব না। লম্বা কথা সংক্ষেপ করে বলে মুসলমান, এক পর্যায়ে সবাই যখন হজ্জে চলে গিয়েছে, রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি গ্রামে চলে গেলেন। এবার গ্রামের মানুষ হাসাহাসি করে, কিরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন দেখি আবার ফিরে আসছে। এলাকার মানুষ হাসাহাসি করে রবি ইবনে সুলাইমানকে নিয়ে, তিনি কিছু বলেন না। এদিকে তার বন্ধু বান্ধব হজ্জে চলে গেলেন, হজ্জে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব যখন হজ করে, তওয়াফ যখন করতেছে, এক বন্ধু তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন না, আশ্চর্য হয়ে গেল, কি রে ও রাস্তার থেকে তো বিদায় নিয়ে চলে গেল গ্রামে, ও আবার দেখি হজে আসছে, আমাদের সঙ্গে চিট করলো নাকি, দোকাবাজি করলো নাকি, প্রতারণা করলো নাকি, এমন কাজ তো বন্ধু করতে পারে না। আরেকজন গেছে জমজম কূপে অজু করতে, গিয়ে দেখে রবি ইবনে সুলাইমান অজু করে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন গিয়েছে মক্কা ইব্রাহিমে নামাজ পড়তে, গিয়ে দেখে রবি ইবনে সুলাইমান নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্না করে। সবাই আশ্চর্য, কি রে রবি তো চইলা গেছে, ওখানে আবার আসলো কেমনে? হজ্জের পরে সবাই পরেশান হয়ে গেলেন, হজ্জের আনুষ্ঠানিকতা শেষ করতে লাগলেন। শেষ দিন যখন তওয়াফ করতে গেলে বন্ধুরা তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান কাবার গিলাফে দৈরা হজরে আসওয়াদে চুম্বন কইরা কান্না করে যা। হজ্জের কাজ শেষ করে সবাই গেলেন মদিনায় রওজা জিয়ারতে। এমন সময় রবি ইবনে সুলাইমানের বন্ধুরা তাকায়া দেখে, দুইজন দেখে রবি ইবনে সুলাইমান নবীজি রওজায় জিয়ারত করে হেঁটে যা। নবীজি রওজার জিয়ারতে ভিড় লেগে গেল, পিছন থেকে রবি ইবনে সুলাইমান এক বন্ধুর হাত ধরে ফেলেছেন, আদরে বলছেন, বন্ধুরে বড় ভিড়, আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগটা নে, আমি আগে নবীজির রওজা জিয়ারত করি, এরপরে ব্যাগটা আমাকে দিস। ডাক দিয়া বলছে, এই রবি ইবনে সুলাইমান তুই না আমাদেরকে রেখে চলে গেলে, তুই আবার এখানে কেমনে আসলে? তুই না আমাদেরকে রেখে চইলা গেলে অর্ধেক পথ থেকে, তুই আবার আমাদের সামনে কেমনে? রবি ইবনে সুলাইমান বলতেছেন, বন্ধুরা এত কথা বলার সময় এখন নাই, আগে আমি রওজা জিয়ারত করি, ফ্রি হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলবো, ব্যাগটা রাখ। রবি ইবনে সুলাইমান ব্যাগ দিলেন, নবীজি রওজা জিয়ারত করলেন। কিছুক্ষণ পরে বন্ধুরা তাকায় দেখে রবি আর নাই, পুরা মদিনা খুঁজলো রবি নাই। সবাই বললেন, কি রে রবি রে কেউ দেখছো নাকি? কেউ বলছে আমি মাকাম ইব্রাহিমে দেখলাম, কেউ বলছে আমি জমজম কূপের পরে দেখেছি, কেউ বলছে আমি মিনায় দেখেছি, কেউ আরাফাতে, কেউ জামারাতে। সবাই বলছে রবি ইবনে সুলাইমানকে দেখছে। আরেকজন বলে, এই যে আমার হাতে ব্যাগ, ও তো নবীজি রোজা জিয়ারত করার সময় ব্যাগটা আমার হাতে দিছে। চিৎকার করে পড়েন, সুবহানাল্লাহ। সবাই পেরেশান, কই কিরা, সবাই তো দেখলাম কিন্তু ও তো চিট করলো আমাদের সাথে, তাই দুই নম্বরই করলো। কষ্ট হচ্ছে না আপনাদের? একটা হয়ে যাচ্ছে, আমি আর কথা রাখবো না কিন্তু, না আরে শোনেন কথা, হলো শোনেন, দুটো অংশ দেখাচ্ছি, একটা ইহুদি খ্রিস্টানদের কালচার আর একটা রসুলের মহাব্বত। কথা বুঝতে পেরেছেন? জি, দুটাই বুঝাচ্ছি, দু আয়াতের দুটো শব্দই। আল্লাহ প্রথম শব্দে বলছেন ইহুদি খ্রিস্টানরা বন্ধু বানাতে চায়, আর দ্বিতীয় শব্দে বলছেন রসুলের পাককে ভালোবাসা, তোমাদের কোনো ভয় নেই।
আমার বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে হাশেষ হয়ে গেল। রবি ইবনে সুলাইমানের বন্ধুরা গ্রামে চলে আসলো, আর তার আসার সময় পরামর্শ করলো, রবির মতো ভদ্র ছেলে আমাদের সঙ্গে যে বেঈমানি করলো, জিন্দেগি তোর সঙ্গে কোনোদিন বন্ধুত্ব রাখবো না, গ্রামে গেলে ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না। আমার বন্ধুগণ এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান গ্রামে বন্ধুরা চলে এসেছে, সবাই এসে বলছে, রবি রে তুই আমাদের সঙ্গে বাটপারি করলে, আমাদের সঙ্গে তুই দুই নম্বরে করবে বিশ্বাস করি নাই, তুই আমাদেরকে বললে হজ্জে যাবে না বলে ব্যাক করলে আমরা চলে গেলাম, কিন্তু আমাদেরকে না জানাইয়া তুই তো হজে গেলে। রবি ইবনে সুলাইমান চুকের পানি ছেড়ে কান্দতেছেন আর বলতেছেন, কি বলো আমি যাই নাই, আমি গ্রামে ছিলাম আমি তো যাই নাই, তোমরা আমার উপরে মিথ্যা বদনাম দাও কেন? বন্ধুরা বলছে তুই মিথ্যুক মিথ্যা কথা বললি। সবাই মিলে যখন বাড়িতে গেল, এলাকার মানুষ, গ্রামের মানুষ, মহল্লার মানুষ, বাড়ির মানুষকে জিজ্ঞাসা করলো, সবাই বলছে না রবি যায় নাই। তাহলে রবি ইবনে সুলাইমান যায় নাই কিন্তু আমরা সবাই দেখলাম। আরেকজন বলছে, ওই তুই নাকি বললে গেলি না, এই যে আমার হাতে রোজা জিয়ারতের সময় ব্যাগ দিলেই তো, ব্যাগ আমার হাতে তুই তো আমাকে দিলে। রবি ইবনে সুলাইমান বলে, কি বলে আমি তো গেলামই না, ব্যাগ পাবো কোথায়? আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদলে। গভীর রাতে কান্না করতে করতে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমিয়ে গেলেন। রবি ইবনে সুলাইমান যখন ঘুমিয়ে গিয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার ঘরে বিশ্ব নবী এসে হাজির হয়ে গেছে, আর রবি ইবনে সুলাইমানের কপালে চুম্বন করে বলছেন, রবি রে কি হয়েছে, কান্না করিস কেন, এত পেরেশান কি হয়েছে? রবি ইবনে সুলাইমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজ্জে যাওয়ার কথা ছিল কিন্তু সবগুলা টাকা দিয়া আমি হজ্জে না গিয়ে আপনার বংশের এক বিধবা মহিলা বাচ্চাগুলাকে নিয়ে কষ্ট করতেছেন, আমি সবগুলা টাকা তাকে দান করে দিয়েছি। সে হারাম খাওয়ার রাস্তায় নেমে গিয়েছিল, আমি তাকে দান করে হারাম থেকে তাকে বাঁচাইলাম। মন্দুদের সঙ্গে এজন্য হজে যাইতে পারি নাই, সকল বন্ধুরা হজে গেল আমি যেতে পারলাম না, আমার অন্তরে কোনো ব্যথা নাই। এর সুল আল্লাহ ব্যথা হলো, ওরা আমার সঙ্গে গালাগালি করে আমাকে বলে আমাকে নাকি হজে দেখছে। রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখেন বিশ্ব নবী তাকে জড়ায় বলতেছেন, রবি তুমি যাও নাই তাও সত্য, তুমি যাও নাই যেটা তাও সত্য, আর তারা তোমাকে দেখেছে তাও সত্য। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, নবীজি বলছেন, রবি ইবনে সুলাইমান তুমি যাও নাই তাও সত্য, তারা তোমাকে দেখেছে তাও সত্য। রবি বলেন, ইয়া রাসূল আল্লাহ, দুই জিনিস একসাথে সত্য হয় কেমনে? নবীজি বললেন, রবি ইবনে সুলাইমান তুমি একজন বিধবা এতিম অসহায়কে সাপোর্ট দিয়েছ, সহযোগিতা করেছ, আল্লাহ তোমার এই দানের উপরে এত বেশি খুশি হয়ে গিয়া সন্তুষ্ট হয়া তুমি হজে যাও নাই, তোমার চেহারা সুরত দরাইয়া একজন রহমতের ফেরেশতা দিয়া তোমার পক্ষ থেকে আল্লাহ পাক হজ করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরবি, তোমার পক্ষ থেকে আল্লাহ হজ করাইয়া দিলেন, খুশি হয়ে গেলেন। বাইরে বোঝো না ভালোবাসার মহাব্বত কারণ, এতিম অসহায় গরিবকে সহযোগিতা করলে কি লাভ? আরবি, আর কিছু বলবা ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা জিয়ারতের সময় আমি নাকি ব্যাগ দিছি, তলে দিছি, আমার বাড়িতে এনে দিছি? নবীজি বললেন, রবি রে তলে দিয়েছো ঠিকই, তবে তুমি না,
তুমি এত বড় উপকার করেছো, এত বড় জনকল্যাণমূলক কাজ করে মানুষকে হারাম থেকে বাঁচাইলা, আমিও তোমার উপরে খুশি হয়ে গেলাম। আমিও রওজা শরীফ থেকে ওই ফেরেশতার কাছে তোমার জন্য একটা গিফট হাদিয়া দিয়েছি, আর ওই ফেরেশতা তোমার বন্ধুদের হাতে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি দিয়েছি, চিন্তা করো, গরিবকে সহযোগিতা করলে, ইতিমকে সহযোগিতা করলে কেমন হয়ে যায় দুনিয়াটা। বাইরে নবীজি যাওয়ার সময় বলেন, রবি এই বছর যত লক্ষ মানুষ হজ করেছে কারো হজ কবুল হয় নাই, এই বছর যত মানুষ হজে গেছে কারো হজ কবুল হয় নাই, কথা বলার পরেই রবির ঘুম ভেঙে গেছে। কি স্বপ্নে দেখলাম, কি দেখলাম, কি দেখলাম সব তো বুঝলাম, আল্লাহ আমার জন্য এত কিছু করেছেন সব বুঝলাম, কিন্তু হজ তো কবুল হয় নাই। বুঝলাম আল্লাহ আমার নবী আমার চেহারা সুরত একজনকে দিয়া হজ করাইছে, কিন্তু হজ তো কারো কবুল হয় নাই। পেরেশান হইয়া কান্না করলেন, অজু করলেন, গোসল করলেন, তাহাজ্জুদ আবার পড়লেন। আবার যখন ঘুমিয়ে গিয়েছেন, কামতে কামতে ঘুমিয়ে গিয়েছেন, আল্লাহ কি দেখলাম, আবার স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমান শুয়ে আছে, তার পায়ের সামনে একজন ফেরেশতা দাঁড়ানো, তার মাথার সামনে আর একজন ফেরেশতা দাঁড়ানো, একজন আরেকজনকে বলছে, এই শোন না এই বছর কত লোক হজে আসছিল, আরেকজন ফেরেশতা বলছে এই বছর 300,000 লোক হজে আসছে, কয়জনের হজ কবুল হয়েছে, কারো হয় নাই, কারো হয় নাই, মানে একজন লোকের হজ কবুল হয় নাই, তাহলে কি আবার হজটা বমি গেল? পায়ের কাছে যে ছিল কয় না রে, আল্লাহ এবার কারো হজ কবুল করে নাই ঠিকই, কিন্তু রবি ইবনে সুলাইমানের সুরত দরায়া যে হজ করাইছিল, আল্লাহ রবি ইবনে সুলাইমানের হজকে কবুল করেছে। আরেকজন বলতেছে, তাহলে কি একজনের হজ কবুল হল? মাতার সামনে রে বলে, না রে না, হজ তো কারো কবুল হয় নাই ঠিকই, ওই একজনের অসিলায় আল্লাহ গোটা 300,000 হাজির হজকে কবুল করে দিয়েছে। রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গেল। আমার বন্ধুগণ, যেই কথা বুঝাতে চাই, আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তোমরা মানুষকে সহযোগিতা করো, মানুষের পাশে দাঁড়াও, ভুল পথে যাইও না, হারাম খাইও না, আমানতের সাথে চলো, সলাত আদায় করো, হালাল খাও, গুনার কাছ থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এইভাবেই যদি চলতে পারো রে গোলাপ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর রসুলের হাত ধরে জান্নাতে যেতে এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আজকে আমার পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ, মেসেজটা এটাই দিলাম, হারাম খাওয়া যাবে না, অনৈসলামিক কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, হালাল খেতে হবে, হালালে পাবলিককে উৎসাহিত করতে হবে, গরিবদেরকে সহযোগিতা করতে হবে, আল্লাহ পাক খুশি হয়ে গেলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। কোন কথা কি বুঝাইতে পেরেছি? এটা হচ্ছে আজকের আমার পক্ষ থেকে আপনাদের প্রতি মেসেজ। রাত্র হয়েছে কাটায় কাটায়, কয়টা? একটা, অনেক রাত্র, আর না ভাই যা বলছে এটা রাইখা দিলাম, এটা এই আলোচনার সাথে লাগবে না, এর জন্য আজকে বলবো না, হ্যাঁ হ্যাঁ আছে, যেটা নাই এটাই বলছি, না থাকুক এবার, যত আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের ভাই, আর লম্বা করবো না, বিষয়টা বুঝতেছেন? আজকের থেকে নামাজ পড়বেন, সবাই বললেন না।